আজকে উত্তর এলে আমাদের মানুষে যেটা প্রমাণ দিয়েছে জয় আর গোটা হাইলাকান্দি জেলাতে একটা প্রমাণ হয়ে গেছে যে উত্তর এলে আমাদের মানুষে মানুষ চিনেন আর ভোট দেওয়াও জানেন। কারণ লোক আজকের দিনে যে আমরা উপরে যে বলা নিয়ে ওটা নিয়েছিল কেন এটা আমরা লাগে এক মুসিবত আসল। আর দুনিয়াত কতদিন তা আমরা কইতে পারি না, কিন্তু দুইটা মানুষ যারা আমরা কথিত বাইরে ছিল এটা মানুষের জীবনে ভোট দিও না, এটাই এটা এই দাঁতর কলঙ্ক মধুরলাল আফতাব। কারণ হইল গিয়া এইগুলা মানুষে নিয়া এইগুলা মানুষে নিয়া আরএসএস এর নেতারা এজেন্ট যেগুলো আসলো সব নিয়ে শব্দ ছিল সঙ্গে এই মহিলা শিলচর থেকে যত মেয়ে আসলাম সব আনিয়ে জীবনে কাউন্টিং হলো মেয়ে ঢুকছে নাস্তা মেয়ে লাইন ধরে ফরিমগঞ্জ যাতাবাড়ি শিলচর হেলে গিয়া আমরা রুখে থেকে আসলে আমরা আজকে থেকে উঠতে লাগবো এলাকি ভাই আমার যে মনের এক অপূরন্ত আশা আসলো আমি গরিবের যে অনুদান আছে প্রাণর বয়ে এমনও দিছেন বলে এখনো এইগুলা মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের আমি শ্রদ্ধা করিয়া প্রত্যেক সম্প্রদায়ের আমি সমান অধিকার সমান দেখুন আপনারা অত কষ্ট এই উত্তর এলে আন্দিরে জেলা আরো 10 বছর আগে দিনে বাজে ওঠার চেষ্টা করি হোক না বিজেপি সরকার কোনো প্রবলেম নাই হাইলে আন্দির তো আমরা সরকার আছে দিন রাত মানুষের গরিবের দরজায় দরজায় গরিবরা একমাত্র আমরা সুরক্ষা দিবার লাগে আমরা শান্তির লাগিয়া এর লাগিয়ে আমরা সবে আমাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের বিষয়ে দোয়া করতাম তাই দীর্ঘদিন বাঁচিয়া থাকছে আল্লাহ আজকে এই দলের টিকিট দিবার লাগিয়া আজকে আমি কেন জিতছি সবচেয়ে বড় খুশির কথা হইল কি আমার ছোট ভাই হলিল আমি জিতার বাদেও শান্তি আসতো না দেশ দুইবার আল্লাহ রকম জিতছে খুব খুশি হয়েছি খাটিগোলার মানুষের দুঃখে সুখে পয়সা থাকুক আলগাপুরের এমএলএ হিসাবে সর্বক্ষেত্রে খলিলে সাহায্য করিয়া যাইম আর আমরা খাটিগড়ের মানুষের দোয়া করবো আমরা বাইরে জিতাইয়া দিস ইনশাল্লাহ আমরা হইয়া দেব সর্বক্ষেত্রে খাটিগড়ের মানুষের তার পাশে থাকতো খাটিগড়ার মানুষের দুঃখে সুখে যেহেতু রাজনীতিকে চলিয়া খাটিগড়ার মানুষের নেতৃত্ব হাতে তুলিয়া দিয়েছেন সর্বক্ষেত্রে খাটিগড়ার মানুষের দুঃখে সুখে পাশে থাকতা